আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে অর্থাৎ শনিবারের ব্যাচে আমি এবং আজকে রবিবারের সকালের ব্যাচে অস্থি পড়িয়েছি। বিকেলের ব্যাচগুলোতে এখনও অস্থি পড়ানো হয় নাই, তো আমি তারপরেও কিছু জিনিস সরাসরি দেখায় দিচ্ছি। আশা করছি যারা ক্লাসটা করেছো তাদের বুঝতে সুবিধা হবে, আর যারা ক্লাসটা এখনও করো নাই ক্লাসটা করার পর বুঝতে আরও ইজি হবে। তো এখানে সত্যিকারের মানুষের কিছু হাড় দেখা যাচ্ছে। তো একটা জিনিস দেখাই, এই যে লম্বা লম্বা যে অস্থিগুলো, এই অস্থিগুলোকে যদি আমি এরকম করে কেটে ফেলি, কাটলে দেখো এই যে মাঝখানে কিন্তু একটা এরকম নালি আছে। এই জিনিসটাকে বলে মজ্জা গহ্বর, ঠিক আছে? এই নালিটা, এই গহ্বরটাকে বলে মজ্জা গহ্বর। ওকে, তো এটা যদি অস্থি হয়, এই যে আমি যেখানে হাত দিয়েছি এটা হচ্ছে অস্থির আবরণ, এটাকে হচ্ছে পেরি অস্টিয়াম। পেরি মানে চারদিকে, অস্থি মানে অস্থি, সেটাকে বলে পেরি অস্টিয়াম। তাহলে যেটা মজ্জা গহ্বর, এই যে আমি একটু এইখানে যদি দেখাই, এখানে একটু রাখি, এটা যেটা মজ্জা গহ্বর, তাহলে সেই মজ্জা গহ্বরের, এই যে মজ্জা গহ্বরের এর যে আবরণটা, এই যে ভেতরের যে আবরণ, অ্যান্ডো মানে ভেতরে, এটাকে বলবো অ্যান্ডোস্টিয়াম। তাহলে খুবই ইজি জিনিস, অস্থি মানে অস্থি, বাইরে যেটা এটা হচ্ছে পেরি অস্টিয়াম, আর ভেতরে যেটা মজ্জা গহ্বরের আবরণ এটা হলো অ্যান্ডোস্টিয়াম। আর এই মজ্জা গহ্বরের মধ্যে মজ্জা থাকে, ঠিক আছে? মজ্জা গহ্বরের মধ্যে কী থাকে? মজ্জা থাকে। এই মজ্জাগুলো মূলত হয় সাদা বা হলুদ কালারের। আমরা যখন নেহারি খাই, নেহারি খেলে এর ভেতরে যেটা থাকে সেটা আমরা বিভিন্নভাবে মুখ দিয়ে টেনে টেনে খাওয়ার চেষ্টা করি বা হাত দিয়ে টেনে টেনে, এখানে থাকে হলুদ অথবা সাদা অস্থি মজ্জা সেগুলো। আর লাল অস্থি মজ্জা যেটা থাকে, সেটা একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে হাড্ডিটা, এই হাড্ডির এই যে দেহটা, এটা হচ্ছে নিরেট। এই যে এগুলো খুব শক্ত নিরেট, কিন্তু এর এই যে প্রান্তভাগটা, এই প্রান্তভাগটাকে কাটা হয়েছে, দেখো এই যে প্রান্তভাগটাকে কাটা হয়েছে, দেখো এর ভেতরে অনেকগুলো ছিদ্র ছিদ্র। হ্যাঁ, পরিফেরা পর্বের নাম শুনেছ? পোর মানে হচ্ছে ছিদ্র, তাহলে পরিফেরা পোর মানে হচ্ছে ছিদ্র। পরিফেরা পর্ব হচ্ছে ছিদ্রালো প্রাণী, ওর দেহে অনেক ছিদ্র থাকে, তাই ওদেরকে স্পঞ্জ বলে। তো দেখো লম্বা লম্বা যে হাড়, তার মাথা, হ্যাঁ এটা ধরো এরকম ঢাকা ছিল, আমরা এর কেটে ফেলছি, তাহলে লম্বা হাড়ের এই মাথায় কিন্তু এই ছিদ্র আছে, তাই এই অস্থিগুলোকে বলে স্পঞ্জি অস্থি। কিন্তু সাইডে দেখো, এই অংশটুকু দেখো, এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে কিন্তু কোনো ছিদ্র নাই, তাহলে এটা হচ্ছে নিরেট, এটা হচ্ছে নিরেট, এটা হচ্ছে নিরেট। কিন্তু এই যে জিনিসগুলো, এইটার মধ্যে কিন্তু দেখো ছিদ্র আছে, তাহলে এটা হচ্ছে স্পঞ্জি অস্থি, এটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে অস্থি দুই প্রকার, নিরেট যার ভেতর কোনো ছিদ্র নাই, আর স্পঞ্জি যার ভেতর কী আছে, ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর মধ্যেই থাকে লাল অস্থি মজ্জা, লোহিত অস্থি মজ্জা। আমরা মুরগির যে রান খাই, রানের মাথাটা যখন কামড় দিই তখন ভেতরে কি লাল লাল বের হয়, সেই লাল অস্থি মজ্জাগুলো কিন্তু স্পঞ্জি অস্থিতে থাকে। আর এই লাল অস্থি মজ্জাগুলোই মূলত রক্তকণিকা তৈরি করে, এ কারণে অস্থিকে রক্তকণিকা তৈরির কারখানা বলা হয়। কারণ অস্থির ভেতরে যে লাল অস্থি মজ্জা আছে, হ্যাঁ অস্থি মজ্জা মানে বোন ম্যারো, এর ভেতরে ভেতরে থাকে সেই লাল অস্থি মজ্জা, মাইন্ড ইট। হ্যাঁ, এর এর ভেতরে যেটা থাকে, এর ভেতরে যেটা থাকে হলুদ আর সাদা অস্থি মজ্জা, যাই হোক কেউ বলে হলুদ কেউ বলে সাদা, এগুলো কিন্তু কোনো রক্তকণিকা তৈরি করে না। কিন্তু স্পঞ্জি অস্থির মধ্যে যে লাল অস্থি মজ্জা, সেটা কিন্তু কী করে, রক্তকণিকা তৈরি করে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তাহলে অস্থি মজ্জা দুই ধরনের, একটা হচ্ছে লাল অস্থি মজ্জা, আর একটা হচ্ছে এই যে ভেতরে থাকে সেটা হলুদ, কোনো বইয়ে লেখা আছে সাদা অস্থি মজ্জা, কিন্তু লাল একটা ফিক্সড, আর একটা সাদা না হলুদ, এ নিয়ে এক এক বইয়ে এক এক কথা আছে। তো এই হচ্ছে মোটামুটি অস্থির বিষয়। আজকের ক্লাস যারা এখনও করনি, ক্লাস করলে হবে। এখন যেটা আমি বোঝাতে চাই, এই যে নিরেট অস্থি, যেটা এই যে নিরেট অস্থি, এই এই পোর্শনটুকু হচ্ছে নিরেট, হ্যাঁ আবার এই পোর্শনটুকু হচ্ছে নিরেট। এই নিরেট অস্থিটা অসংখ্য হ্যাবারশিয়ান তন্ত্র দ্বারা গঠিত। এরকম একটা হ্যাবারশিয়ান তন্ত্রকে এই মডেলের মধ্যে দেখানো হয়েছে, এটা একটা মডেল, হ্যাঁ এটা একটা হ্যাবারশিয়ান তন্ত্র, এই পুরোটাই হচ্ছে একটা হ্যাবারশিয়ান তন্ত্র, যেটা রিটেনে তোমাদের খুব আসে এবং এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এবং আমরা আজকের ক্লাসে এটা পড়াবো। শুধু একটা জিনিস একটু দেখায় দিই, দেখো হ্যাবারশিয়ান তন্ত্রের এই কেন্দ্রে এটা একটা নালি, এটা হচ্ছে হ্যাবারশিয়ান নালি যার মধ্যে বিভিন্ন রক্ত নালি আছে। এই হ্যাবারশিয়ান নালির চারদিকে এই যে জিনিসগুলো, এটা হচ্ছে কি ল্যামেলা, এই জিনিসগুলো হচ্ছে ল্যামেলা, এই যে চারদিকে, হ্যাঁ গোল্লা গোল্লা, এই পুরো জিনিসটা হচ্ছে ল্যামেলা।
আর ল্যামেলার মধ্যে এই যে যেটা দেখছো এটা হচ্ছে ল্যাকুনা, ল্যাকুনা মানে গহ্বর, এটা হচ্ছে ল্যাকুনা, ল্যাকুনা এটা হচ্ছে ল্যাকুনা, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকুনা। তাহলে ল্যাকুনা হচ্ছে গহ্বর, এই গহ্বরে অস্থিকোষগুলো থাকে, এই যেগুলো হচ্ছে ল্যাকুনা, এখানে গহ্বর আকারে দেখাইছে ল্যাকুনা, এ হচ্ছে ল্যাকুনা, এ হচ্ছে ল্যাকুনা, ঠিক আছে। আর দেখো এই ল্যাকুনা আর এই ল্যাকুনার মধ্যে ছোট 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 নালী আছে, এই যে এই জায়গায়, এখানে আরো ক্লিয়ার আমি দেখাতে পারবো, এই যে এই নালীগুলো, হ্যাঁ এইগুলো হচ্ছে ক্যানালিকুলি। তাহলে এক ল্যাকুনাকে আর এক ল্যাকুনার সাথে যুক্ত করে এই যে নালীগুলো, এগুলোই হচ্ছে ক্যানালিকুলি, এগুলো কি ক্যানালিকুলি। তো এই হচ্ছে ভাইয়া একটা হ্যাবারশিয়ান তন্ত্রে, হ্যাবারশিয়ান তন্ত্রে কি আছে, হ্যাবারশিয়ান নালী আছে, দেখো নালী আছে, নালীর চারদিকে এই পুরো গোল্লাটা হচ্ছে ল্যামেলি, মানে সবগুলোকেই বলে ল্যামেলি একসাথে বহুবচনে, ল্যামেলির মধ্যে আছে এই যে গহ্বর, এগুলো হচ্ছে ল্যাকুনা, এই গহ্বরের মধ্যে থাকে অস্থিকোষ, আর ল্যাকুনাগুলোকে যুক্ত করছে ক্যানালিগুলি। তাহলে এটা একটা মডেল, এই একটা হ্যাবারশিয়ান তন্ত্র, এটা হচ্ছে নিরেট অস্থির একক, ঠিক আছে। তাহলে নিরেট অস্থির, যেমন এইটা, এই নিরেট অস্থির একক হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র। এই নিরেট অস্থিগুলো এরকম অসংখ্য হ্যাবারশিয়ান তন্ত্র দ্বারা গঠিত, তার মধ্যে একটা কিন্তু এখানে দেখানো হলো, এটা ওই হ্যাবারশিয়ান তন্ত্রগুলো এখানে অত বোঝা যাচ্ছে না সত্যিকার হাড্ডিতে, সো অতি সূক্ষ্ম, তো তাই এটাকে কি জুম করে মানে মডেল আকারে আমরা মডেলের মধ্যে দেখালাম। সো যারা আগের ক্লাসগুলো করেছো আশা করছি যে তারা এখন বিষয়গুলো সরাসরি আরও ভালো বুঝে গেছো, আর আজকে ক্লাস এখনও বাকি আছে, সেই ক্লাসগুলো করলে আমাদের ক্লাসগুলো করার পর যদি এই ভিডিওটা দেখো আরও ক্লিয়ার হবে। তো এ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।